নিজেদের অস্তিত্ব রক্ষা করতে কংগ্রেসের হাত ধরেছিল সিপিআইএম, তবে এখন সেই কংগ্রেসের অস্তিত্বই সংকটের মুখে পড়ে গেছে। একের পর এক কংগ্রেস নেতৃত্বরা যোগ দিচ্ছেন বিজেপিতে। গত মার্চ মাসে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন প্রদেশ কংগ্রেস এসসি সেলের নেতা রসিকলাল বিশ্বাস। এবার কংগ্রেসের আরও এক নেতা যোগ দিলেন বিজেপিতে। সোমবার প্রদেশ বিজেপির উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক যোগদান সভায় বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের সদর জেলার সাধারণ সম্পাদক দুলাল সাহা। এছাড়াও এদিন ওনার নেতৃত্বে 70 পরিবারের প্রায় 3 শতাধিক ভোটার বিজেপিতে যোগদান করেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত, বিধায়ক ভগবান দাস সহ অন্যান্যরা। বিধানসভা কেন্দ্র তথা মন্ডল রয়েছে, প্রায় 7টি মন্ডল থেকে কংগ্রেস দল থেকে বিজেপিতে সামিল হয়েছেন 70 পরিবারের 3 শতাধিক ভোটার। তার মধ্যে যিনি নেতৃত্ব দিয়েছেন কংগ্রেস দলের সদর জেলার সাধারণ সম্পাদক দুলাল সাহ মহাশয়, এবং ওনার সঙ্গে যুব কংগ্রেসের অন্যান্য যারা নেতৃত্ব রয়েছে। তো আমরা দেখেছি দৈনিককালে প্রতিনিধি যোগদান হচ্ছে। তো আজকেও আমরা এই আমাদের নির্বাচনী কার্যালয়ে এই যোগদান সভা করেছি, এবং ওনারা স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে সামিল হয়েছেন। আমরাও ওনাদেরকে আজকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নিয়েছি। আজকে থেকে ওনারা ভারতীয় জনতা পার্টির দলের সদস্য, আমরা ওনাদেরকে গ্রহণ করে নিলাম। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।